কোনো আবহবিদ বা হাওয়া দপ্তরের দিকে নয়, বর্ষার জন্য গ্রামবাসীরা তাকিয়ে থাকেন তাদের অতিথিদের আগমনের দিকে। অতিথিরা গ্রামে আসতে শুরু করলেই তারা বুঝে যান যে বর্ষা দোরগোড়ায় এসে গেছে, এবার আমন চাষ শুরু করতে হবে। বলতে অতটা কেউ জানে না, কিন্তু অনেকজন জানে, একটু একটু জানে, ঠিক আছে। কিন্তু আমরা চাইছি যে বড় কোনো গাছ সরকারি যদি জায়গায় ভেস্ট ল্যান্ডে লাগিয়ে যদি গাছ করে সেই গাছে পাখিগুলো বসার ব্যবস্থা করার মতো একটা পরিস্থিতি আসে তাহলে খুব ভালো হয়। আর দ্বিতীয়ত, পাখিগুলো বড় গাছ পাচ্ছে না বলে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যেতে ওদের অনেকখানি অসুবিধা, ঠিক আছে। বাচ্চা পড়ে যাচ্ছে, বড় গাছ নেই, ঠিক আছে। এবার আমরা ডিমেরও ক্ষতি হচ্ছে, ডিমেরও ক্ষতি হচ্ছে। এবার আমরা সরকারের কাছে চাইছি যদি এটার দিকে একটু নজর দেয়, আর যারা পাখি প্রেমী আছে বা পশু প্রেমী আছে তারা যদি এই বিষয়টা একটুখানি দেখে তাহলে অন্তত আমাদের গ্রামটাতে পাখিগুলো অন্তত বেঁচে যাবে। কারণ এখানে ওরা অনেক গ্রামে আসে, কোনো গ্রামই বসে না, শুধু এই এলাকার মধ্যে আমাদের গ্রামটাতেই এরা চুজ করেছে, ঠিক আছে, বেছে নিয়েছে। যদি পশুপ্রেমীরা বা পাখি প্রেমীরা এই বিষয়টা একটু দেখে প্রশাসনের হাত দিয়ে একটুখানি নজর দেয় তাহলে পাখিগুলো উপকৃত হবে এবং আমাদের গ্রামের লোকও খুব উপকৃত হবে। এইরকম ঘটনা ঘটে আসছে দীর্ঘ ৪০ বছর পূর্ব বর্ধমানের কাল্লা এক নম্বর ব্লকের কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মানিখার গ্রামে। এই গ্রামের অতিথিরা হলো ঝাঁক ঝাঁক পরিযায়ী পাখি। এরা প্রতি বছর বর্ষার আগমনী বার্তা নিয়ে মানিখার গ্রামে আসে, এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গ্রামের ভিতর বিভিন্ন গাছপালায় বাসা বাঁধে ডিম পাড়ে, বাচ্চা ফোটায়, মাছ গুগলি শামুক এনে বাচ্চাদের খাইয়ে বড় করে তোলে, বর্ষা শেষে গ্রাম ছেড়ে চলেও যায়। বর্ষার আগমনী বার্তা দেয় বলেই এরা কৃষক বন্ধু, ফলে এই পরিযায়ী পাখিরা মানিখার গ্রামের অতিথি। এই শামখোল জাতীয় পাখির মাংস অতি সুস্বাদু, তাই চোরা শিকারীদের উৎপাতও খুব বেশি। চোরা শিকারীদের হাত থেকে বাঁচাতে গ্রামবাসীরা বিশেষ উদ্যোগ নিয়েছে। গ্রামে এই পাখিটা একটা ঐতিহ্য বলতে পারেন, সুদীর্ঘ ৩০-৪০ বা তারও হয়তো বেশি বছর আগে থেকেই পাখিগুলো আমাদের গ্রামে নিয়ম করেই আসে বর্ষার সময়, এবং তারপর এদের বংশবিস্তার এখানেই হয়। বাচ্চা টাচ্চা হয়ে তারা ওড়ার মতো সমর্থ হলে অক্টোবর নাগাদ ওরা গ্রাম ছেড়ে আবার চলে যায়। তো পাখিগুলো যথাযথ সংরক্ষণের প্রচেষ্টা গ্রামবাসীর পক্ষ থেকে কোনো ত্রুটি আজ পর্যন্ত রাখা হয়নি। আমাদের ক্লাব মানিখার অগ্রণী ক্লাবের পক্ষ থেকে এক সময় মানুষকে সচেতন করার সব রকম প্রচেষ্টাই করা হয়েছে, এবং গ্রামের পক্ষ থেকে জরিমানা বিধিও নির্ধারণ করা হয়েছে যে পাখিদের উপর অত্যাচার করলে বা পাখি মেরে ফেললে ৫০০-১০০০ টাকা জরিমানা, এসব ব্যবস্থা এক সময় করা হয়েছে গ্রাম থেকে। এবং পাখিদের উপর মানিখার গ্রামের বাসিন্দারা খুব একটা অত্যাচার করে না, মানে খুব একটা বলতে করেই না, ভালোবেসেই আমরা এগুলোকে রাখার চেষ্টা করি। কিন্তু এবার সময়ের সাথে সাথে বড় গাছের এখন সংখ্যা কমে যাওয়ার জন্য পাখির একটু স্ক্যাটার হয়ে গেছে, সেই বিষয়ে কিছু সাধারণ মানুষের হয়তো যাদের একটি আম গাছ আছে সেই আম গাছ থেকে তাদের কিছু আয়ও হয়, এসব গাছে পাখিরা বসতে একটু ক্ষতিরতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই হিসাবে আমাদের মানে সরকারের কাছে প্রশাসনের কাছে এটুকু আবেদন থাকবে যে যদি তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া যেতে পারে ক্ষতিপূরণ বাবদ, তাহলে হয়তো তারাও একটু আনন্দের সাথে পাখিদেরকে বসতে দিতে পারেন। সেক্ষেত্রে পাখিদের থাকার ব্যবস্থাটা আরও ভালো থাকবে এবং আমার মনে হয় আরও বেশি সংখ্যক পাখি হয়তো আমাদের। তো কত মানে কত সংখ্যায় আসে পাখি? তাও ধরুন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সংখ্যা ৫,০০০-৭,০০০, তারও বেশি, তো মানে বিপুল সংখ্যক পাখি আসে, সেই সংখ্যা তো হাতে গোনা সম্ভব নয়। এবার আপনি মানে কেউ যদি এখন মানিখার গ্রামে আসেন পাখি দেখতে, এক অদ্ভুত ধরনের পাখি যদি, তো এই সংখ্যা মানে ছড়িয়ে ছিটিয়ে এখনও আপনার চোখে ৫-৭,০০০ তো, মানে এরা ডিম পাড়ে, বাসা করে, বাচ্চা করে, তারপর আবার ফিরে যায়। হ্যাঁ, এরা ডিম পাড়ে, এখানে বাচ্চা হয়, সেই বাচ্চা ওরা সামর্থ্য যখন হয় তারপরেই পাখি এখান থেকে। কত বছর ধরে হচ্ছে এটা? তো এই ঘটনা ঘটছে ধরুন বিগত ৪০ বা তারও বেশি বছর ধরে। আপনারা প্রশাসনের কাছে কী চাইছেন এই ব্যাপারে? আমরা প্রশাসনের কাছে আমাদের চাওয়া বলতে ওই যে সকল সাধারণ মানুষের আম গাছ বা তেঁতুল গাছে পাখিগুলো বসছে তাদের যে ক্ষতিটা হয়, যার জন্য তাদের অসুবিধা হচ্ছে, ধরুন তেঁতুল বিক্রি করা বা আম বিক্রি করে যেটুকু আয় হয় সেটাতে যে ওদের ক্ষতিটা হচ্ছে, যদি সরকার কোনো রকম আর্থিক সহযোগিতা করে ওই ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেন তাহলে পাখিগুলো আরও ভালোভাবে থাকতে পারবে। তারা বসে সিদ্ধান্ত নিয়েছে কেউ পাখি মারলে তাকে জরিমানা দিতে হবে। পরিযায়ী অতিথিদের এই সুরক্ষা দেওয়ার জন্য পরিযায়ী পাখিরা এই গ্রামে বছর বছর আসে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই অতিথিরা ঝাঁকে ঝাঁকে এসে গেছে, তবে তাদের বাসা বাঁধার কিছু গাছ কেটে ফেলায় বাসা বাঁধতে একটু অসুবিধা হচ্ছে বৈকি।
এই গ্রামের যুবকরা জানান এবার অতিথিদের সংখ্যা গত বছরের থেকে অনেক বেশি। অনুরোধ বলতে দেখুন, এই গ্রামে যে গাছগুলোয় পাখিগুলো বসে অ্যাকচুয়ালি, সেই গাছগুলো তো অনেক ফলা গাছ, কারো আম গাছ, কাছে তুল গাছ, কোনো ফলের গাছ আছে, এবার সেগুলো তো ক্ষতি হচ্ছে, সে বাড়ির মানুষের অনার্দের, সে গাছগুলো অনার্দের, তো তাদের যদি কিছু একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করে ওটা একরকম গেল। দ্বিতীয় হচ্ছে কি যে সরকারি যে ফেস্ট ল্যান্ডগুলো পড়ে আছে গ্রামের মধ্যে, সেগুলো যদি বড় ধরনের গুড়িওয়ালা একটু গাছ লাগিয়ে দেয়, এক দু চার বছর পর সেগুলো বড় হবে, তো সেই পাখিগুলোকে যখন অনাররা যাদের ব্যক্তিগত গাছ তারা যখন উড়িয়ে দেবে, তখন সরকারি গাছগুলো গিয়ে বসতে হবে, কোনো অসুবিধা হবে। এরকম কত জায়গা ফাঁকা আছে? তো ধরো রাস্তা ধারগুলো ফাঁকা আছে, আমাদের স্কুলে পড়া আছে, খেলার মাঠ আছে, পড়ে আছে এরকম, আর রাস্তা ধারগুলো তো আছেই পড়ে আমাদের। তারপর সমিতি ঘরগুলো আছে, যেগুলো আমি সরকারি প্রতিষ্ঠান আছে, সেগুলো বসানো যেতেই পারে। তারপরে কেউ কোনো মানুষ যদি ইচ্ছাকৃত হবে তার পুকুরের পাড়ে গাছ লাগাতে যায়, যে আমি গাছ লাগাতে দিলাম, সবগুলো বসলে আমরা তুলবো না, এখন গাছটা হয়তো সে নিলে সেভাবে কন্ডিশন করে নিতে পারে, সেগুলো লাগিয়ে দিয়ে। তো আমাদের গ্রামের লোক সবসময় চেষ্টা করে যে গাড়ি পাখিগুলো থাকুক এখানে, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের আমরাও খুব এদের সঙ্গে আমরা খুব অতপ্রতভাবে জড়িয়ে গেছি, এবার অবস্থার সঙ্গে আসে আমাদেরও ভালো লাগে, মানে প্রতি বছর এই সময় আসবে, আর শীতকালে কেউ থাকবে না, শীতকালে বেড়ে চলে যাবে, আবার ঠিক এই সময় চলে আসবে, অক্টোবর নভেম্বর মাসের দিকে চলে যাবে, আবার এই সময় একইভাবে চলে আসবে। এইগুলোই চাওয়া পছন্দ, যদি একটু দেখে আগে হয়, মানে এটা কি এই গ্রামের সারা গ্রাম জুড়েই রয়েছে না কিছু অংশ এটা রয়েছে? বলতে এই বেশিরভাগটা আছে এই পাড়াটার দিকে, দক্ষিণ পাড়ার দিকে বেশি আছে, দক্ষিণ পাড়াটা পুরোটা চারিয়ে আছে, চারিদিকে যখন যেখানে মানে গাছের মাথাগুলো দেখবেন বেশিরভাগটা জায়গায়। তাই এদের সুরক্ষায় গ্রামবাসীদের পাশাপাশি সরকারেরও এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল, কিন্তু সরকারিভাবে সেই উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যায়নি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।